আলহামদুল্লি নর হুম বিলাহ আজমিনসালসাল ও আলা সৈ ইদুল মুরসালিম ও আল্লা আলিহি ওয়া আদিহি পবিত্র কোরানুল কারিমের বিরাশি তম সুরা সুরা আল ইনফিতর এই সুরাটির আজকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি এই দ্বিতীয় পর্বের মধ্যে কিয়ামতের দিবসে বাস্তব পরিস্থিতিটা এখানে তুলে ধরা হয়েছে বিশেষ করে এই সুরার যে শেষ আয়েকটি রয়েছে সেই আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা তামলিকু নাফসু দিনাত শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইযিন বিল্লাহ সেদিনটা হচ্ছে এমন একটি দিন যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না কেউ কারো কোনো কাজে আসবে না আর সেদিন একমাত্র নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকবে শুধুমাত্র রব্বুল আলামিনের কেবল মাত্র তার হুকুম এবং তার আইনই কেবল মাত্র সেদিন বলবৎ হবে প্রযোজ্য হবে সেখানে আর কারো কোনো কর্তৃত্ব ক্ষমতা বা পাওয়ার কোনো কিছুই থাকবে না আল্লাবাল্তুকের দেবু না বিদ্দিন ওয়া ইন নালাই কুমলা হাওকিজিন কে রম কাতিবি না আলমু না মাতা ফাহাদুন আল্লাহ আলামিন আগের আয়াতের ধারাবাহিকতায় সেখানে আল্লাহ রব্দুল আলমিন বলেছিলেন যে মানুষ কোন জিনিস তোমাকে সেই মহান রব্দুল আলামিনের ব্যাপারে প্রতারিত করেছে ধোকায় ফেলে দিয়েছে এরপরে আল্লাহ বলছেন দিবুনবিদ বিদ্দিন এই দিন মানে হচ্ছে কি আমতের দিবস প্রতিফল দিবস বিচারের দিবস যে দিবসটির ব্যাপারে শুরু থেকে আল্লাহ রব্লা আলামিন এখানে বর্ণনা দিয়েছেন সেই দিনটির ব্যাপারেই কি সেই দিনটিকেই বরং তোমরা কি অস্বীকার করলে তাল্লা বেল্টুকে দিবু বিদ্দিন দিন ওই না আগে কুমলা হাফিজিম অথচ তোমাদের প্রত্যেকের উপরেই সংরক্ষক ডাটা কালেক্টর রয়েছেন তারা কে কে কাতিবিন সম্বন্ধিত দুজন ফেরেস্তা যারা প্রত্যেকটি মুহূর্তে তোমাদের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছেন এবং সংরক্ষণ করছেন এটা এমন এক ডাটা স্টোরেজ যেখানে কোনো ডাটাই কোনোভাবেই কোনো ডাটা মিসিং হয় না অর্থাৎ আমরা এই দুনিয়ার জীবনে আমাদের কর্মকাণ্ডকে বিভিন্নভাবে রেকর্ড করি যেমনিভাবে অনেকের বাসায় বা অফিসে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক একটি রুমকে পর্যবেক্ষণ করা হয় যে এখানে কি হচ্ছে যাতে প্রত্যেকটি মুহূর্তের রেকর্ডগুলো মানুষের কাছে সংরক্ষণ থাকে এখানে কোনো অকারেন্স ঘটলে কোনো খারাপ কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে যাতে দেখা যায় এবং অ্যাকশন নিতে গেলে সে যেন এটাকে কোনোভাবে অস্বীকার করতে না পারে এটি হচ্ছে তার প্রুফ প্রমাণপত্র ঠিক একইভাবে দুজন ফেরেস্তা প্রত্যেকটি মুহূর্তের কর্মকাণ্ডকে এমনভাবে রেকর্ড করে রাখছেন যেখানে একটি নিঃশ্বাস ও বাদ যাবে না সেই আমল নামা ক্যামতের দিন আমাদের হাতে তুলে দেওয়া হবে যে আমরা আসলে দুনিয়ার জীবনে কি করেছি আর কি করিনি আমি কেমতের দিবসে যদি বিশ্বাসী হই তাহলে সেটার কর্মকাণ্ড দ্বারাই আমাকে সেটাকে প্রমাণ করতে হবে আর আমার কর্মকাণ্ড যদি পরকাল বিমুখতার দিকে যায় এবং পরকালের ব্যাপারে যদি আমি উদাসীন ছিলাম এমন পরিস্থিতিতে আমার ডাটাগুলা যদি কিয়ামতের দিন আল্লাহ রব্লা আলামিন উপস্থাপন করেন তাহলে আমাদেরকে আসলে পরকালে অবিশ্বাসী হিসাবেই ঘোষণা করা হবে তাই তো আল্লাহ রাব্লা আলামিন বলছেন কাল্লাবেল তুকে দিবু না বিদ তোমরা কি কিয়ামতের এই দিবসকে অস্বীকার করছো ওই না আলাইকুমলা হাভিজিন তোমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডকে প্রত্যেকটি সেকেন্ডের কাজকে আমি আল্লাহ রবুল আলীন সংরক্ষণ করছি কেরমান কাতিবিন আমরা জানি যে কেরমান দুজন নাম হিসেবে আমরা জানি কিন্তু বাস্তবতা হচ্ছে মানে সম্মানিত হচ্ছে দুজন লেখক যারা পর্যবেক্ষক যারা সংরক্ষক অর্থাৎ তারা সার্বক্ষণিক আমাদের এই ডাটা গুলাকে কালেক্ট করছে ফাগুন আমরা আমাদের বাস্তব জীবনে যা কিছু করি সব কিছুই এই লেখক দ্বয় রেকর্ডের মধ্যে সংরক্ষিত রয়েছে এমন কোনো কিছু নাই যে বিষয়টি তারা জানে না অর্থাৎ আমরা যত গোপন জায়গা থেকেই যত নির্জন জায়গা থেকেই যত গভীর রাতেই হোক না কেন যদি কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হই আমাদের আমল নামাকে দিন যখন আমাদের হাতে দেওয়া হবে স্পষ্টভাবে আমি জানতে পারবো যে আসলে আমি আমার জীবনের কোনো কর্মকাণ্ডকেই গোপন করতে পারেনি প্রত্যেকটি বিষয় একদম পুঙ্খানু আমাদের সংরক্ষিত হয়েছে আর আমাদের আমাদের হাতে দেওয়া হবে এরপরে বলছেন ইন্নাল আল্লাহ নাহিম ও ইন্নল ফুজার জাহিম কিয়ামতের দিবস হচ্ছে এমন একটি দিবস যারা ভালো কাজ করবে দিনের পথে নিজেদের সময়কে ব্যয় করবে ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের জন্য রয়েছে নাঈম নাহিম আমরা জানি জান্নাতের একটি নাম অর্থাৎ নেয়ামত পরিপূর্ণ জান্নাত এই জান্নাত প্রাপ্তির জন্য কি করতে হবে আমাদেরকে নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে ওয়েনাল ফুজ্জার ওলাফি জাহিম আর পাপাচারীদের জন্য রয়েছে জাহিম জাহিমও জানি আমরা একটি জাহান্নামের নাম অর্থাৎ ভয়াবহ জ্বলন্ত আগুনের শাস্তি এই আয়াত দুটির মধ্যে আল্লাহ রুবুল আলম স্পষ্ট করে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কোন ধরনের কোন পীর তার জান্নাতে নিয়ে যেতে পারবে না সর্বোচ্চ সে দিন শিক্ষা দিতে পারবে জান্নাতে যাওয়ার ব্যাপারে যে আমলগুলো করা দরকার সে আমলের রাস্তাগুলো একজন পীর দেখিয়ে দিতে পারবেন কিন্তু যদি কোনো পীর এটি বলেন তিনি তার অনুসারীদেরকে তার স্পেশাল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাহলে তিনি আপনাদেরকে ফেলে আল্লাহ রব আলামিন বলছেন জান্নাতে যাওয়ার জন্য কেবলমাত্র নেক আমল দিনের পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখার আর কোনো বিকল্প রাস্তা নেই শর্টকাট কোনো ওয়েতে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই কেবলমাত্র আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাহ ইসলাম প্রদর্শিত যে দিন রয়েছে সেই দিনের আদলে নিজেদের জীবনকে রহিন করতে পারলেই আল্লাহ রবুল আলমিনের নামতে পরিপূর্ণ জান্নাত আমাদের জন্য রয়েছে আর অন্যাল ফুজার যদি আপনি পাপাচারে লিপ্ত হন আপনি আল্লাহর হুকুমকে ভায়োলেট করেন আপনি নামাজ কাজা করেন রোজা না রাখেন পর্দা ভায়োলেট করেন ইসলামের প্রত্যেকটি বিধানের ব্যাপারে আপনি উদাসীন থাকেন সুদের সাথে সম্পৃক্ততা ঘুষের সাথে সম্পৃক্ততা চুরির সাথে সম্পৃক্ততা যত ধরনের পাপের কাজ রয়েছে সেই কাজের মধ্যে যদি আপনি নিজেকে সংশ্লিষ্ট রাখেন তাহলে আল্লাহ বলছেন যে আপনি হচ্ছেন ফুজজার অর্থাৎ পাপাচারী আর আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপাচারী ব্যক্তিদের জন্য হচ্ছে জাহিম কঠিন শাস্তির জাহান নামের শাস্তি তাদের জন্য রয়েছে অর্থাৎ আপনি পাপ করবেন আর কোন চোরাগুলি রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবেন বিষয়টি মোটেই এত সহজ নয় স্পষ্ট ভাবে এই কথা বলে দিয়েছেন আল্লাহরুল আলমিন এরপর বলছেন মা আল্লাহরুল আলমিন বলছেন যে যারা ভালো কাজ করেছে তাদের জন্য তো জান্নাত রয়েছে আর যারা পাপাচারী তাদেরকে জাহান তাদের জন্য অপেক্ষমান এবং কিয়ামতের মাঠে তাদের বিচার ফাইসালার সাথে সাথেই তাদেরকে তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে আর কখনোই তারা এই জাহান থেকে নিষ্কৃতি পাবে না জাহান নামে একবার তারা যখন ঢুকে যাবে আর কখনোই তারা এই চিরস্থায়ী জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না তাই তো আল্লাহ রবুল আলমিন বলছেন যারা কখনোই সেখান থেকে নিষ্কৃতি পাবে না তাদের জন্য চিরস্থায়ী জাহান নামের এই শাস্তি সুরা আল ইনফিতার একটি গুরুত্বপূর্ণ সোরা এখানে মূলত একটি পূর্বাভাস কেয়ামতের একটি পূর্বাভাস দেয়া হয়েছে যেমনি ভাবে যদি কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে কোনো আবহাওয়া যখন কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে তখন কিন্তু সে আবহাওয়ার পূর্বাভাসে দুই তিন দিন বা যতটুকু সময় আগে তারা জানতে পারে মানুষের কাছে তারা বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয় যে সামনে এই কয়দিন পরে এই ধরনের একটি ঝড়ের পূর্বাভাস রয়েছে তখন সমুদ্র নিকটবর্তী যে এরিয়াগুলো রয়েছে সেখানে যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে কিন্তু আশ্রয়স্থল অন্য কোনো আশ্রয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে সমস্ত বাড়িঘরগুলো দুর্বল আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয় কারণ ঝড় যখন শুরু হয়ে যাবে তখন যে ঘটনাটি ঘটবে সেই পরিস্থিতি থেকে কিন্তু তারা নিষ্কৃতি পাবে না আর ঠিক কিয়ামতের দিবসের একদম পূর্ব আভাস আল্লাহ রবুল আলমিন সুর আল ইনফিতারের মধ্যে দিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন কিয়ামত দিবসের ভয়াবহতা কত কঠিন হবে সেদিন মানুষের কোনো আশ্রয়স্থল থাকবে না কেবলমাত্র তার আমলি হবে তার সঙ্গী সে যদি ভালো কাজ করে তাহলেই সে পরিপূর্ণ জান্নাতে যেতে পারবে আর সে যদি পাপাচারী হয় তাহলে তাকে অবশ্যই যেতে হবে সেই আল্লাহ রুবুল আলমিন ঈশ্বরের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছেন এখন আমি আপনি যদি জাহান নামে চলে যাই তাহলে বুঝতে হবে আমি আপনি আল্লাহ রুবুল্লা আলমিনের এই গ্রন্থ থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে রেখেছি আমরা এর ভিতরের কথাগুলো বোঝার চেষ্টা করিনি অতএব আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে আর আমাদের আমলকে মজবুত করতে হবে আল্লাহ রবাহ আলমিন এর পরে বলছেন তুমি কি জানো যে সেই বিচার দিবস কি আদর ইয়িন আল্লাহ আবারও বলছেন যে হে মানুষ তুমি কি জানো সেই ক্যামতের দিবসটা কত কঠিন ভয়াবহ হবে ইয়ুমালা তম্লিকু নফসুল্লিন সেদিনটি হচ্ছে এমন এক ভয়াবহ দিন যেদিন প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে নিজে সবাই ব্যস্ত থাকবে অন্য কারো চিন্তা করার কোনো সুযোগই সেদিন মানুষ পাবে না সেদিন বড় পীর সাহেব অলি আব্দার পীর বুজুর্গ আল্লাহর অলি যে ভাষায় আমরা আমাদের কোনো উস্তাদকে সম্মান করি অবশ্যই আমরা ওস্তাজদেরকে সম্মান করব পীরদেরকে সম্মান করব আলেমদেরকে সম্মান করব ঠিক আছে কিন্তু এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল আলমিন এখানে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন কিয়ামতের দিন এমন এক ভয়ঙ্কর দিন হবে যেদিন কোন নফস কোনো জীবন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির এক পয়সার কোনো উপকার করতে পারবে না আর সেদিন হুকুম দেওয়ার নির্দেশ দেওয়ার কোনো কিছু করার ক্ষমতা রব্বুল আলমিন কেবলমাত্র শুধুমাত্র নিজের হাতের মধ্যেই তিনি রেখেছেন তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন ওই দিনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে সেটি বিবেচিত হবে এখানে স্পষ্ট ভাবে আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা যদি চিন্তা করো তোমরা কোনো সহজ রাস্তায় জান্নাত লাভ করবে তাহলে তোমরা ভুলের মধ্যে রয়েছে সেদিন প্রত্যেক ব্যক্তি আজকে এই দুনিয়াতে যে সমস্ত পীর বুজুর্গ রয়েছে তারা যারা বলছে যে পীর সাহেব তার মরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে কেউ আবার বলছে জাহাজে করে নিয়ে যাবে অথচ সেদিন প্রত্যেকটি ব্যক্তি ইয়া নাফসি ইয়া নিজেকে কিভাবে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করবে সেই জন্য ব্যস্ত হয়ে যাবে শুধু কি তাই আল্লাহর অন্য নবীরা পর্যন্ত কিয়ামতের দিবসে আত্মসমর্পণ করবে মানুষকে বলে দিবে যে না আমি নিজেই আজকে আমাকে নিয়ে বড় চিন্তার মধ্যে রয়েছি আজকে আমার কি হবে আমি সেটি জানি না অতএব তোমার ব্যাপারে আমার তো কথা বলার কোনো সুযোগ নাই আল ইনফিতারের মধ্যে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনকে রাঙাই আমাদের আমলকে পরিশুদ্ধ করি ভুল ত্রুটির জন্য আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করি নিশ্চয়ই তিনি আমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দিবেন আর আমাদের প্রতিনিয়ত যে নামাজ আমাদের জন্য ফর্জ নামাজ সেটিতে আমরা অভ্যস্ত হই রোজার সময় অবশ্যই আমরা রোজা পালন করব। মিথ্যা পরিহার করব সুদ ঘুষ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলবো পর্দার হুকুমগুলা মেনে চলবো আল্লাহ রবুল আলমিনের সমস্ত হুকুম আহকামের প্রতি আমার শ্রদ্ধা আল্লাহ যে বিষয়গুলাকে সমাধান দিয়েছেন প্রত্যেকটি বিষয়ে আমার সমর্থন এবং আমার প্রচেষ্টা যদি আমি অব্যাহত রাখি তাহলে এই রব্বুল্লা আলমিন আমাদেরকে হয়তোবা আমাদের জীবনে চলার পথে অসংখ্য ভুল রয়েছে কিন্তু আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত রাখি তাহলে তিনি হয়তোবা কোনো অসিলার মাধ্যমে আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করে দিবেন রবুল্লাহ আলমিনের কাছে আমাদের সকলের জন্য প্রিয়নবী মোহাম্মদুর রসল্লাহ ইসলামের সুপারিশ কামনা করে এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته